জায়গাটাই ঠিক, আমরা মেলার ভেতরে ছিলাম যখন দাম করে আজ হলো, এসে দেখলাম ওখানে একটা লোক পা কেটে পড়ে আছে। এবার সেখান থেকে আমরা তুলে সহযোগিতা করলাম, করার পরে মেলা কোনো কমিটিটা তারা কিছু একটা সহযোগিতা, মেলা চলছিল সেই কমিটিটা কিছুই করতে পারছে সাহায্য হাত বাড়ায় না। এবার আমরা তো তার সাথে সহযোগিতা করে আমরা গাড়িতে তুলছি, এবার বাইরে যখন অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, এবার অ্যাম্বুলেন্স আসেনি, এবার তাকে হাতিগাড়ি করে তুলে পাঠিয়েছে। এবার আমরা ছেলেরা কিছু আমাদের পাড়ার ছেলেরা, স্থানীয় ছেলেরা, তবে গরম দিতে মেলা কমিটির লোককে, তবে সে অ্যাম্বুলেন্সে করে তুললো, সে ছাড়া তুলতে পারছে না। এবার এত বড় একটা মেলা চালাচ্ছে, তার কোনো সহযোগিতা নেই। ও ছোটদা পায়ের ছবিটা নাও না, ছোটদা পায়ের ছবিটা। হ্যাঁ, তার এত বড় একটা মেলা চালাচ্ছে, তার কোনো সহযোগিতা নেই। অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড কোনো ব্যবস্থা ছিল? কোনো কিছুই ছিল না। এবার আমরা তাকে মাথায় জল দিলাম, সব কিছু করলাম, আমাদের আমরা করে তাকে বাইরে বার করলাম সুস্থ করে। দাদা, কিসের মেলা ছিল এটা? এটা বই মেলা। দাদা, এই জায়গাটার নাম? সাঁজোয়া। কোন থানা? সাঁজোয়া, বিষ্ণুপুর। আপনার নাম? আমার নাম আসাদুল শেখ। যার পা গিয়েছে তার নাম টাম বা না আমি দাদা জানি না ঠিক। রায়পুরে মানুষ, দুয়ারে রায়পুরে, ওরা আত্মীয়র বাড়ি আছে, দুয়ারে রায়পুরে আত্মীয়র বাড়ি আছে, ওর বাড়ি এখানে একটা চানা বিক্রি করে মেলার ভেতরে, সে বলছে তার বাড়িতে ফোন করেছি। তুমি বলো, আমি আমি তুমি বলে দিও, আমি লিখে দিচ্ছি। ফায়ার, হ্যাঁ, এর এখানে হচ্ছে ইয়ে সিস্টেম ছিল না তোমার, ফায়ার ব্রিগেড বা অ্যাম্বুলেন্সের। কি আছে এখানে দেখারটা? কি আছে রিপোর্টার আছে? রিপোর্টার আছে বলে সব তুলবে, তুলতে হবে, সব তুলতে হবে, তুলতে হবে না মানে তুলতে হবে, সব তুলতে হবে, আজম আজম মুশকিল, সব তুলতে হবে বলতে হবে না মানে ওটা তোলো না, তুমি সব তুলতে হবে মানে তোলো, আর তোলো কালো পাটা কেন ঢাকা দিয়ে রেখেছে? এই ভাই, এই কালো পাটা কেন?